এমন একটি দোয়া রয়েছে যেই দোয়াটি ফজরের পর 10 বার পাঠ করলে আল্লাহ তাআলা তার আমল নামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দিবেন ওয়ামাহা আনহু আশার সাইয়্যাত এবং আল্লাহ তাআলা তার আমল নামা থেকে 10টি গুনাহ মাফ করে দিবেন ওয়া রাফা আলাইহি আশার দারাজাত এবং আল্লাহ তাআলা তার 10টি মর্যাদা বৃদ্ধি করবেন ওয়া কানাত হিরজাম মিন কুল্লি মাকরুহিন আর আল্লাহ তাআলা তাকে সমস্ত রকমের অনিষ্ট থেকে হেফাজত করবেন ওয়া হিরজাম মিনাশ শাইতানির রাজীম এবং বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন ওয়ালাম ইয়াহিল্লা লিযামবিন আই ইয়াদরাকাহু ইল্লা শিরক এবং কোন আমল তাকে ধ্বংস করতে পারবে না তার তাকে হালাক করতে পারবে না শিরিক ব্যতীত ওয়া কানা মিন আফদালিন নাসি আমালান এবং সে আমলের দিক থেকে সবথেকে সেরা ব্যক্তি হবে তবে যেই ব্যক্তি তার সমপরিমাণ আমল করেছে অথবা তার থেকে বেশি আমল করেছে সেই ব্যক্তি ছাড়া অতএব এই দোয়াটি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহি ওয়া ইউমিত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির